চতুর্থ দফায় দেশে 840টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে কাল। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম। এই নির্বাচনে 33 ইউনিয়ন পরিষদে ইভিএম এ ভোট হবে, বাকিগুলোতে প্রচলিত ব্যালটের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে। এই ভোট যুদ্ধে আওয়ামী লীগ ও অন্যান্য দলের পাশাপাশি লড়ছেন স্বতন্ত্র প্রার্থীরা। গেল রাতে শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা, তবে এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থে কাজ করবে এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান সাধারণ ভোটাররা।